আমরা অনেক সুন্দর গান শুনলাম, প্রশ্নের জবাব শুনলাম। আমার কাছে শেষ দিকে এসে দুটি কথা জিজ্ঞাসা। একটি কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন কন্যা সন্তান ছিল, চারজন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে পুত্র সন্তানগুলো ছোটবেলায়ই দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু কন্যাগুলো তো ছিল। তে চারজন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো, সে হলো খাতুনে জান্নাত, মা ফাতিমা। অন্য অন্য কন্যাদের নাম আসলো না। বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান, এই বাগান টান দেওয়া হলো মা ফাতেমাকে, অন্য মেয়েদেরকে দেওয়া হলো না। আমার রাসূল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, কি ঠিক না? উনি কেমন ইনসাফকারী ছিল দেখেন। রাসূল পাকের চারজন স্ত্রী একদিনে একসাথে বৈশা আমার দয়াল নবীকে জিগায়, হে আল্লাহর নবী, আমাদের চারজনের মধ্যে আপনি সবচাইতে কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল কেমন জ্ঞানী, বলে জবাবটা আজকে দিব না কালকে দিব, এই সময়ে দিব। আল্লাহর রাসূল গেছে বাজারে, গিয়া আটটা খুরমা খেজুর নিছে, নিয়ে একজনের ঘরে যায় দুইটা খুরমা খেজুর দিয়া বলে, তোমার যে দুইটা খুরমা খেজুর দিলাম এটা অন্যদেরকে বলিও না। এরপরে আরেকজনের ঘরে যায় আরো দুইটা খুরমা খেজুর দিছে, এইভাবে চারজনরেই দুইটা করে খুরমা খেজুর দিছে। পরের দিন আল্লাহর নবীকে আবার ওই চারজন স্ত্রী একসাথে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন, এটা তো আজকে বলতে চেয়েছিলেন। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আজকে বলবো, আমি গত রাতে যাকে দুইটি খুরমা খেজুর দিয়েছি তারে সবচাইতে বেশি ভালোবাসি। এখন চারজনেই তো খুরমা খেজুর দুইটা করে পাইছে, কিন্তু কেউ জানে না। একজন মনে মনে কয় আমারই বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমারই। চারজনেই অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহর নবী আমাকে খুব বেশি ভালোবাসে। তাইলে বুঝেন কত বড় জ্ঞানের অধিকারী ছিল আমার দয়াল নবী। ফকির আবুল সরকার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের একটা একেবারে অল্প সময়েই জবাব হয়ে যায়। কি জবাব? অন্য অন্য কন্যারা পাঞ্জাতনের অংশ ছিল না, তারা এই দুনিয়াবী সন্তান ছিল। পুত্রগণ যারা তারাও পাঞ্জাতনের অংশ না। যদি আর একজন বাড়ত তাইলে আর পাঞ্জাতন হয় না, শয়তন হয়ে যেত। এখন যদি বলি মাওলা আলী পাঞ্জাতনে গেল, আবু বকর সিদ্দিক কেন গেল না, হযরত উমর কেন গেল না, হযরত উসমান কেন গেল না, কারণ তারা পাঞ্জাতনের না। আমার আল্লাহ পাঞ্জাতনকেই অনেক কিছু করেছে। আমার দয়াল নবী এই দুনিয়াতে আগমনের আগেও আরো নয়টা সুরতে 70,000 বছর করে উনি ছিল। ওখানেও দেখা যায় আল্লাহ নবীর সাথে ওই পাঞ্জাতনি ছিল। যখন ময়ূর ছিল তখন ময়নার গলার হার, এই ময়ূরের অলংকার ছিল বাকি চারজন। যখন ময়না রূপে ছিল তখন ময়নার অলংকার রূপে ছিল, যখন ফুল রূপে ছিল তখন ওই পাঞ্জাতনের চারজন ডাল ডাল বা ওই শাখা হিসেবে ছিল। এইরকম ওই পাঞ্জাতনি সাথে ছিল। আর খাতুনে জান্নাত মা ফাতেমা দয়াল নবীর চারজন কন্যার মধ্যে আল্লাহ নিজে কাউকে মা বলে সম্বোধন করে নাই, একমাত্র মা ফাতেমাকে করছে। একটা তত্ত্ব ঘাটলে দেখা যায়, মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাবার উম্মতের জন্য সকল সুপারিশ শেষ হয়ে গেলেও যদি বাকি থাকে তখন আপনি কি করবেন? তখন বলছে যে আমি তখন আমার আল্লাহর কাছে মায়ের দাবি নিয়ে দাঁড়াবো, যে আল্লাহ আমি মায়ের অধিকার নিয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার বাবার কোনো উম্মত যেন জান্নাতে প্রবেশ কইরা না থাকে, যদি কেউ বাকি থাকে তাদেরকে ওই অধিকার নিয়ে ঢুকানো হবে। বলল যে এই অধিকার আপনি কিভাবে করবেন? তখন বলেছিল যে আমার হাসান যখন দুনিয়াতে আসে সে দুধের জন্য কান্না করতেছিল, আমি তার মুখে দুধ দেই নাই। হঠাৎ করে লক্ষ্য করে চায়া দেখি তার আলা জিব্বার মধ্যে স্রষ্টা নিজেই বসে আছে।
দেখে আমি তাকে স্তন্দান করেছিলাম। তে এই যে একটা কথা বলে যে কিছু কিছু তত্ত্ব আছে, আসলে বাবা ঘরের তত্ত্ব তো ওই চোখের মধ্যে আলোচনা করা ঠিক না। তারপরেও কথার প্রসঙ্গে আইসা গেল, মা ফাতেমার অনেক গুপ্ত ভেদ গুপ্ত রহস্য পাওয়া যায় যা নবীর অন্য কন্যাদের বেলায় পাওয়া যায় না। আর উনি পাঞ্জাতনের একতন, এটাই হইতেছে বড় বিষয়, এটাই বড় বিষয়। উনি পাঞ্জাতনের একতন, মাওলা আলী পাঞ্জাতনের একতন, মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন তারা পাঞ্জাতনের অংশ, এই জন্যই তাদের বেলায় এত কিছু হয়েছে। আর যারা অন্য অন্য সন্তানাদি যারা দুনিয়াতে ছিল তারা পাঞ্জাতনের অংশ না, তারা নবীর কন্যা নবীর পুত্র ঠিকই কিন্তু তারা পাঞ্জাতনের অংশ ছিল না। প্রশ্ন মানে এই প্রশ্নের জবাবটা নিয়ে ইচ্ছা করলে অনেক বিস্তারিত ঘটনা বইলা জবাব দেওয়া যায়, কিন্তু কুরআন ও পেশানির কী দরকার। এক কথাই শেষ, তারা পাঞ্জাতনের না, মা ফাতেমা ছিল পাঞ্জাতনের একতন, এই জন্য তার সকল দিক দিয়েই অধিকার বেশি ছিল। খাতুনে জান্নাত মা ফাতেমার মতো ধৈর্য শক্তি রাসুলের অন্য কন্যাদের ছিল না। তার যে ধৈর্য শক্তিটা ছিল, বিভিন্নভাবে মা ফাতেমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সকল দিক দিয়েই খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রতি, সে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল। এক কথাই জিন্নুর রাইন বলা হয় উসমান গনি, সেই উসমান রাদিয়াল্লাহ আনহুকে, ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল নবীর এক কন্যাকে, উনি এতেকালের পরে আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল, আগে রুকিয়াকে পরে দেওয়া হয়েছে কুলসুমকে। তে খাতুনে জান্নাত মা ফাতেমা, এটা অনেকেই হয়তো আমরা জানি না, উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স ছিল দুনিয়াবি বয়স মাত্র 20 বছর, 20 বছর বয়সে উনি বিদায় নিছে। যখন উনি জানতে পারলো যে আল্লাহর রব আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার কান্দন আর কেউ থামাইতে পারে না। আল্লাহর রাসূল তারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, শোনার সাথে সাথে উনি কান্না বন্ধ করে তার চোখে মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব এসে গেছে। জিজ্ঞাসা করে, হে খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনি অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, আবার কি জানি কি আপনার কানে কানে বলল, এখন আপনার মুখে আপনার চোখে কেমন একটা হাসির ভাব। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা বলেছিল যে আমার বাবা আমাকে এটাই বলেছে, খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে। হাহা রে, আমরা তো বিদায়ের কথা শুই না কান্দি, তাই না? আর বিদায়ের কথা শুই না তারা খুশি হয়ে যাইত। বাবা, এখনো যারা ভালো মানুষ যারা কামিল মানুষ যারা অলিয়া অলিয়া, তারা কখনো আজরাইলের ভয় করে না, যদি বুঝে যে না যাইতে হবে ইচ্ছাকৃতভাবে সহি সালামতে বিদায় নিয়ে চলে যায়, মরণ রে ডরায় আমার মতো খারাপ লোক যারা, ওরা ভালো মানুষ কখনো মরণকে ভয় করে না। কারণ বিচ্ছেদের পরেই হইতেছে একটা মজা নাকি, এই জীবনটা এই পাখিটা দেহ ত্যাগ করা মানে তার একটা বিচ্ছেদ, এরপরেই তার মিলন ঘটে। যেখানে বিচ্ছেদ নাই সেখানে তো কোনো মিলন থাকে না বাবা। তো যাক, আমি আর ওই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করব না, সময় অল্প আছে, দুইটা গান গাইতে পারবো।